সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলা। এবার নেটোর সঙ্গে সরাসরি যুদ্ধের হুমকি রাশিয়ার। গাজায় গণহত্যার প্রতিবাদে গায়ে আগুন দিয়ে মার্কিন সেনার আত্মহুতি নিয়ে যা বলল হামাস। খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় নিহত 3। গাজা যুদ্ধে ইসরায়েলের অর্থনীতিতে বিরাট ধাক্কা। ইউক্রেনে সৈন্য পাঠানোর প্রশ্নে কোণঠাসা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেনে রুশ ড্রোন হামলা অব্যাহত, আলবেনিয়ায় জেলনাস্কি। এবং পুতিনকে 3টি বিষয়ে অবশ্যই জবাবদিহি করতে হবে বললেন নাভালনির স্ত্রী। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলা। লেবাননে হিজবুল্লাহ সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রেস সার্ভিস সূত্রে এই খবর জানিয়েছে রয়টার্স। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তাদের সামরিক বাহিনী বা IDF এর ফাইটার জেটগুলো লেবাননের তাইব, বেইতলিব, সাদিকিন এবং খিরবেত সেলিম এলাকায় হিজবুল্লাহ সামরিক কম্পাউন্ড এবং সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত আনে। IDF আরো বলেছে, ইসরায়েলের যুদ্ধবিমান লেবাননের দক্ষিণাঞ্চলীয় আইতা এস সাবের কাছে একটি সশস্ত্র গ্রুপ এবং একটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এদিকে দিন যত যাচ্ছে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি তত খারাপ হচ্ছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ করতে না দিলে আগামী দিনে অপুষ্টি ও পানিশূন্যতায় হাজার হাজার শিশু মারা যাবে। জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে গাজা উপত্যকায় কমপক্ষে 5,76,000 মানুষ বা বোট জনসংখ্যার 1/4 দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে রয়েছে। একই সঙ্গে জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, কোন ধরনের পদক্ষেপ নেওয়া না হলে গাজায় দুর্ভিক্ষ অনিবার্য। এবার নেটোর সঙ্গে সরাসরি যুদ্ধের হুমকি রাশিয়ার। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের কোন ইউরোপীয় সদস্য ইউক্রেনে সেনা পাঠালে জোটটির সঙ্গে সরাসরি যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে বলে সতর্ক করেছে রাশিয়া। মঙ্গলবার 27 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 2022 সালে 24 ফেব্রুয়ারি রাশিয়া হামলা চালালে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। 2 বছর গড়িয়ে 3 বছরে পা দিল, এখনো এই যুদ্ধ শেষের কোন দৃশ্যমান লক্ষণ নেই। এই যুদ্ধ ঘিরে 1962 সালে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে ভয়াবহ টানাপোড়েনে জড়িয়েছে রাশিয়া। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নেটো রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বেশ কয়েকবার সতর্ক করেছেন। তবে এবারে বিতর্ক পুতিন শুরু করেননি, শুরুটা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। সোমবার তিনি ইউক্রেনে যুদ্ধ করতে ইউরোপীয় সেনা পাঠানোর দরজা খোলা রাখার বিষয়ে কথা বলেছেন। ইমানুয়েল মাখো বলেন, রাশিয়াকে দমনে কৌশল খুঁজছে পশ্চিমারা, এর জন্য কোনো সম্ভাবনা বাদ দেওয়া উচিত নয়। রাশিয়া যাতে জিততে না পারে সে জন্য যা করা দরকার আমরা তাই করব। এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে কিছু সেনা দল পাঠানোর সম্ভাবনা নিয়ে নেটো সদস্যদের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ নতুন উপাদান। সেক্ষেত্রে আমাদের নেটোর সঙ্গে সরাসরি যুদ্ধের সম্ভাবনা নয়, অনিবার্যতা সম্পর্কে কথা বলতে হবে। তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই, এমনকি সেখানে নেটো সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই। গাজায় গণহত্যার প্রতিবাদে গায়ে আগুন দিয়ে মার্কিন সেনার আত্মহুতি নিয়ে যা বলল হামাস। গাজায় গণহত্যার প্রতিবাদে নিজ শরীরে আগুন দিয়ে আত্মহুতি দেওয়া সে মার্কিন সেনা অ্যারন বুশনেলকে নিয়ে এবার প্রতিক্রিয়া জানালো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এই ঘটনা নিয়ে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, নিজের গায়ে আগুন দিয়ে মার্কিন বিমান বাহিনীর যে সদস্য মারা গেছেন তিনি তার যুদ্ধবিরোধী প্রতিবাদের জন্য অমর হয়ে থাকবেন। সংগঠন আরো জানিয়েছে, এই ঘটনা গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে আমেরিকান জনগণের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। অ্যারন বুশনেল ফিলিস্তিন জনগণ ও তাদের ন্যায়সঙ্গত অধিকার প্রতি বৈশ্বিক মানবিক সংহতির চেতনার প্রতীক। এর আগে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা এবং এই গণহত্যায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদ হিসেবে দেশটির দূতাবাসের সামনে গত রবিবার নিজ শরীরে আগুন দেন মার্কিন সেনা অ্যারন বুশনেল। আগুন দেওয়ার কয়েক ঘন্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 25 বছর বয়সী মার্কিন বিমান বাহিনীর এই সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই লোকের গায়ে আগুন দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বুশনেল নিজে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গায়ে আগুন দেওয়ার আগে তিনি চিৎকার করে বলেন, আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকবো না, থাকতে চাই না। পরে তিনি নিজের গায়ে তরল জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেয়। গায়ে আগুন ধরে যাওয়ার পরও বুশনেল চিৎকার করে ফ্রি প্যালেস্টাইন বা ফিলিস্তিনের স্বাধীনতা চাই বলছিলেন। খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় নিহত 3।
গাজা শহরের উপকূলীয় আল রশিদ রাস্তায় খাবারের জন্য অপেক্ষায় থাকা তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা ইসরায়েলি বাহিনীর আর্টিলারি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজা স্বাস্থ্যকর্মীরা। বুধবার 28 ফেব্রুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ত্রাণ সহায়তার জন্য দাঁড়িয়েছিলেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা, ঠিক তখনই তাদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার বাসিন্দারা অনাহারে ভুগছেন, তাই তার ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিলেন তারা। দুই দিন আগে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি ও গোলা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় 10 জন ফিলিস্তিনি নিহত ও কমপক্ষে 15 জন আহত হয়েছেন। গাজা যুদ্ধে ইসরায়েলের অর্থনীতিতে বিরাট ধাক্কা। গত বছরের 4 অক্টোবরে শুরু হয় চলমান গাজা যুদ্ধ। বছরের শেষ দিকে এই যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে বড় ধরনের ঝাঁকি দেয়। এতে দেশটি চরম সংকটে পড়ে। গাজা যুদ্ধ বেশ কয়েকটি অর্থনৈতিক খাতে বিপর্যয় সৃষ্টি করেছে। এর মধ্যে রয়েছে পর্যটন শিল্প, বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ। যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার অভাবে এসব খাত বিপর্যয়ের সম্মুখীন হয়। ফলে 2023 সালের চতুর্থ ত্রৈমাসিকে দেশটির মোট দেশজ উৎপাদন বা GDP আগের 3 মাসের তুলনায় 19.4% কমেছে। অবশ্য এরপরে 2023 সালে প্রবৃদ্ধি সামগ্রিকভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু 2022 সালে সূচকের যে অগ্রগতি দেখা গিয়েছিল 2023 সালে সেটি দেখা যায়নি, বরং তার চেয়ে 6.5% কম ছিল। সূচকের এই নিম্নগামিতায় প্রমাণ করে গাজা যুদ্ধ তাদের অর্থনীতিকে কতটা ঝাঁকুনি দিয়েছিল। গাজা যুদ্ধের কারণে ব্যাপক অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এতে মাথাপিছু GDP বছরে 0.1% চেয়েও কিছু কমেছে। এর থেকে বোঝা যায় ইসরায়েলের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি। যদিও দেশটি প্রমাণ করেছে যে তারা কঠিন পরিস্থিতি থেকেও ফিরে আসতে পারে, কিন্তু অর্থনীতিতে সংঘাতের দীর্ঘস্থায়ী প্রভাব এখনো স্পষ্ট নয়। এর অর্থ হলো ইসরায়েলকে পরবর্তী পরিস্থিতি ভালোভাবে পরিচালনা করার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে, এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে অর্থনীতি ভবিষ্যতে স্থিরভাবে বৃদ্ধি পেতে পারে। ইউক্রেনে সৈন্য পাঠানোর প্রশ্নে কোণঠাসা ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট সোমবার ইউক্রেনে পশ্চিমা সৈন্য পাঠানোর সম্ভাবনার উল্লেখ করলেও জার্মানি আর আমেরিকা সহ একাধিক দেশ তার বিরোধিতা করেছে। এদিকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন আরো জমি হারাচ্ছে। সোমবার ইউক্রেন সংক্রান্ত সম্মেলন আয়োজনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন যে প্রয়োজনে ইউক্রেনে পশ্চিমা দেশে পাঠানো যেতে পারে। তিনি রাশিয়ার হামলা মোকাবেলায় ইউক্রেনের জন্য কোনো ধরনের সহায়তার সম্ভাবনা উড়িয়ে দিতে চাননি, কিন্তু তার এমন বেলাগাম মন্তব্যের পর নেটোর একাধিক দেশ ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে। মঙ্গলবার প্রথমে জার্মানি ও পোল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে সেই দুই দেশ ইউক্রেনে সেনা পাঠাচ্ছে না। জার্মান চ্যান্সেলর সলচ্ছ বলেন, প্যারিস সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ইউক্রেনের ভূখণ্ডে ইউরোপ বা নেটোর স্থলবাহিনী বা সৈন্য না পাঠানোর বিষয়ে ঐক্যমত রয়েছে। মধ্য ইউরোপের একাধিক দেশও সেই অবস্থান নিচ্ছে। নেটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গও বলেন, সামরিক জোটের এমন কোনো পরিকল্পনা নেই। রাশিয়ার সাথে সরাসরি সংঘাত এড়াতে এখনো পর্যন্ত এমন নীতি গ্রহণ করা হয়েছে। একমাত্র 31টি সদস্য দেশ সম্মিলিতভাবে সেই সিদ্ধান্ত নিলে তবেই ইউক্রেনের সৈন্য পাঠানো সম্ভব। সংবাদ সংস্থা এপিকে স্টলটেনবার্গ আরো বলেন, নেটো সদস্যরা 2014 সাল থেকে ইউক্রেনকে অভূতপূর্ব সামরিক সহায়তা দিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এড্রিয়ান ওয়াটসন বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন সংগ্রামের জন্য ইউক্রেনে মার্কিন সৈন্য না পাঠানোর বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়ে আসছেন। রাশিয়া ম্যাক্রোর মন্তব্য সম্পর্কে পশ্চিমা জগৎকে সতর্ক করে দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নেটো ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য পাঠালে রাশিয়ার সাথে সরাসরি সংঘাত অপরিহার্য। তার মতে, এমনটা ঘটলে নেটো রাশিয়া সংঘাতের সম্ভাবনা দেখা হবে না, সেই সংঘাত অবশ্যম্ভাবী হবে। ঘরে বাইরে এমন তীব্র প্রতিক্রিয়ার মাঝে ফ্রান্স ম্যাক্রোর মন্তব্যের সঠিক প্রেক্ষাপট ব্যাখ্যা করার চেষ্টা করেছে। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিও লোকোমো বলেন, প্যারিস সম্মেলনে এই বিষয়ে আলোচনা হলেও কোনো ঐক্যমত অর্জিত হয়নি। তাছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনে সৈন্য পাঠানোর কথা হয়নি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টেফান সেজুন বলেছেন, মাইন অপসারণ, অস্ত্র উৎপাদন বা সাইবার অপারেশনের মতো কাজের জন্য পশ্চিমা সৈন্য পাঠানো যেতে পারে। চলতি মাসের শুরুতে রাশিয়ার প্রবল হামলার মুখে আবদিপকা শহর থেকে ইউক্রেনের সৈন্যরা সরে আসার পর মঙ্গলবার আরো 2টি গ্রাম থেকে সৈন্য প্রত্যাহার করতে হয়েছে। পশ্চিমা সহায়তার টান পড়ার কারণে ইউক্রেনের সেনাবাহিনীর গোলাবারুদ কমে আসছে, ফলে বাধ্য হয়ে বাস্তবসম্মত প্রতিরক্ষার পথ বেছে নিচ্ছেন সেনা কর্মকর্তারা। মার্কিন সংসদে ইউক্রেনের জন্য $6,000 কোটি অঙ্কের সামরিক সহায়তার প্রস্তাবে জোট ছাড়াতে প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার দুই দলের উচ্চপদস্থ নেতাদের সাথে আলোচনা করেছেন। ইউক্রেনে রুশ ড্রোন হামলা অব্যাহত, আলবেনিয়ার জেলনেস্কি।
রাশিয়ার উড্ডয়ন করা 10টি হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির বিমান বাহিনী বুধবার জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে এসব ড্রোন ভূপাতিত করা হয়। পূর্বাঞ্চলের রণক্ষেত্রে আবদিপকার কাছাকাছি দুটি গ্রাম থেকে ইউক্রেনীয় সেনারা পিছু হটলেও সহযোগিতা ও সমর্থন নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার শেষ রাতের দিকে তিনি আলবেনিয়া পৌঁছেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। টেলিগ্রামে ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে, ড্রোনের পাশাপাশি রাশিয়া ইউক্রেনে S-300 বিমান বিধ্বংসী গাইডেড মিসাইল ছুড়িয়েছে, তবে সব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পেরেছে কিনা তা জানায়নি তারা। এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে গোলাবারুদের তীব্র ঘাটতি দেখা দিয়েছে, এর ফলে রণক্ষেত্র রাশিয়ার সামরিক অগ্রগতিকে ঠেকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে তারা। এমন অবস্থায় বিভিন্ন দেশের সমর্থন লাভের আশায় বিভিন্ন দেশ সফর করছেন জেলেনস্কি। মঙ্গলবার সৌদি আরব সফর শেষে বলকান দেশ আলবেনিয়া পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার আলবেনিয়া পররাষ্ট্রমন্ত্রী ইগলি হাসানি বিষয়টি নিশ্চিত করেছেন। পুতিনকে তিনটি বিষয়ে অবশ্যই জবাবদিহি করতে হবে, বললেন নাভালনির স্ত্রী। ইউলিয়া নাভালনা ইউরোপীয় ইউনিয়নের সংসদে এক বক্তব্যে বলেছেন, তাদের অবশ্যই রাশিয়ার অপরাধীর চক্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি আরো বলেছেন, পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক পদ্ধতির পরিবর্তে আর্থিক তদন্ত হবে মূল বিষয়। রাশিয়ার সবচেয়ে প্রসিদ্ধ পুতিন বিরোধী নেতা 47 বছর বয়সী অ্যালেক্সি নাভালনি গত 16 ফেব্রুয়ারি আর্কটিক অঞ্চলে একটি কারাগারে মারা যান। 3 বছরের বেশি সময় কারাগারে আটক ছিলেন তিনি। বুধবার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বক্তব্যে ইউলিয়া নাভালনায়া বলেন, লাখ লাখ রুশ নাগরিক পুতিনের বিরুদ্ধে এবং তাদের নিপীড়িত হওয়া উচিত নয়। পুতিন বিরুদ্ধে অ্যালেক্সি নাভালনির স্ত্রী আরো বলেন, রাশিয়া ইউক্রেন ও তার স্বামীর সঙ্গে পুতিন যা করেছেন তার জন্য জবাবদিহি করতে হবে। পুতিন আমার দেশের সঙ্গে যা করেছেন তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, প্রতিবেশী শান্তিপূর্ণ ইউক্রেনের সঙ্গে পুতিন যা করেছেন তার জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, আর অ্যালেক্সির সঙ্গে যা করেছেন তার জন্য জবাবদিহি করতে হবে। নাভালনির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আমার স্বামী কখনোই দেখতে পারবে না ভবিষ্যতে সুন্দর রাশিয়া কেমন হবে, কিন্তু আমরা তা দেখব, আর আমি তার স্বপ্নকে সত্যি করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। অশুভ শক্তির পতন হবে এবং সুন্দর ভবিষ্যৎ আসবে। বক্তব্য শেষ করার সাথে সাথে ইউরোপীয় সংসদ সদস্যরা তাকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।